বাংলাদেশের পোশাক শিল্প কোঠামুক্ত বিশ্ববাজারে প্রবেশ করে পহেলা জানুয়ারি দু হাজার পাঁচ বাংলাদেশের রঙিন টিভি সম্প্রচার কোন সনে শুরু হয় উনিশশো সালে বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রকর কে কামরুল হাসান সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত হবিগঞ্জ ময়মনসিংহ বিভাগ কয়টি জেলা নিয়ে গঠিত চারটি বাংলাদেশ রেলওয়ে কত সালে আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু করে উনিশশো সালে বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত আগারগাঁ জাতীয় ভোটার দিবস কবে পালিত হয় দোসরা মার্চ গান্ধী স্মৃতি জাদুঘর কোন জেলায় অবস্থিত নোয়াখালী বিশ্ব বাঘ দিবস কত তারিখে পালিত হয় উনত্রিশে জুলাই বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোথায় প্রতিষ্ঠিত হয় বরেন্দ্র স্বাধীন বাংলাদেশে একশো টাকার নোট কবে প্রথম চালু করা হয় চৌঠা মার্চ উনিশশো বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয় কত সালে উনিশশো সালে এনটিআরসিএ কত সালে প্রতিষ্ঠিত করা হয় দুই হাজার পাঁচ সালে বাংলাদেশ রেলওয়ের আটচল্লিশতম জেলা হিসেবে যুক্ত হয়েছে কক্সবাজার মুক্তিযুদ্ধে প্রথম মুক্ত জেলা কোনটি যশোর নির্মলচর কোথায় অবস্থিত রাজশাহী মহিলা পুলিশ প্রথম নিয়োগ করা হয় কোন সালে উনিশশো চুয়াত্তর সালে বক্তিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে বারোশো চার সালে বাংলাদেশের সিমেন্ট শিল্পের যাত্রা শুরু হয় কত সালে উনিশশো চল্লিশ সালে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত এগারো দশমিক আট কিমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয় দুই সালে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি ভুটান কক্সবাজার জিনুক আইকনিক রেল স্টেশনের স্থপতি কোন বাংলাদেশি মোহাম্মদ ফয়েজ উল্লাহ জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত ফুট একশো পঞ্চাশ ফুট শেখ হাসিনাপল্লী উন্নয়ন একাডেমি কোথায় স্থাপিত হবে জামালপুর জাতীয় স্মৃতিসৌধের বৃত্তিপ্রস্তর স্থাপন করেন কে শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতির জারিকৃত আইনকে কি বলে অধ্যাদেশ বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট কোথায় অবস্থিত খুলনা বাঁধ কোন নদীর তীরে অবস্থিত পুরীগঙ্গা ফারাক্কাবাদ কোন নদীর উপর নির্মিত পদ্মা দেশের প্রথম ওষুধ পার্ক কোথায় স্থাপিত হয়েছে গজারিয়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন কত সালে চালু হয় দুই হাজার নয় সালে অসমাপ্ত আত্মজীবনী বইটির ভূমিকা লিখেছেন কে শেখ হাসিনা কারাগারের রুশ নামচা বইটির নামকরণ করেন কে শেখ রেহানা মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো বিরানব্বই সালে অসমাপ্ত আত্মজীবনী কারাগারের রুশ নামচা ও আমার দেখা নয়া চীন বই তিনটির ভূমিকা লিখেছেন কে শেখ হাসিনা বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে কমনওয়েলথ বিসিএস পরীক্ষা সর্বপ্রথম কত সাল থেকে শুরু হয় উনিশশো সালে মুসলিম লীগ কত সালে গঠিত হয় উনিশশো সালে সম্প্রতি কোন দিনটিকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা করা হয়েছে পহেলা ডিসেম্বর বাংলাদেশের কোথায় প্রথম তেল ক্ষেত্র আবিষ্কৃত হয় হরিপুর বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত সেন্ট মার্টিন প্রান্তিক রথ কোন জেলায় অবস্থিত বান্দরবান আলোটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত খাগড়াছড়ি জেলায় বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত সুন্দরবনের দক্ষিণে বেঙ্গল ফ্যান ভূমিরূপটি কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে নিচের কোন ভৌগোলিক এলাকাটি রামসার সাইট হিসেবে স্বীকৃত টাঙ্গুয়ার হাওয়ার বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায় কক্সবাজার সুবলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত রাঙামাটি অলিভ টার্টল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায় সেন্ট মার্টিন দ্বীপ যে জেলার অংশ নোয়াখালী পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ কোনটি বাংলাদেশ মাধবকুণ্ড প্রাকৃতিক জলপ্রপাত কোন জেলায় অবস্থিত মৌলভীবাজার বাজার ছাড়া দিয়া বা শিরাদিয়া দিয়া কোথায় অবস্থিত সেন্ট মার্টিনস দ্বীপের দক্ষিণে দুবলার চর কোথায় অবস্থিত সুন্দরবনের দক্ষিণ উপকূলে মুরাই ছড়াইকো পার্ক কোথায় বড় লেখা বঙ্গোপসাগরের গভীরতা কত ফুট আট হাজার পাঁচশো ফুট নাইনটি ইস্ট রিজ বাংলাদেশের কোন অংশের সাথে সম্পর্কিত বঙ্গোপসাগর বগালেক নামে পরিচিত লেকটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত বান্দারবান বাংলাদেশ সরকার শিল্প পার্ক স্থাপন করছে কোথায় সিরাজগঞ্জ বহুল আলোচিত চর কোন জেলায় অবস্থিত ফেনি পূর্বাশা দ্বীপের অপর নাম কি তালপট্টি দেশের প্রথম ওষুধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে গজারিয়া নিচুম দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার একানব্বই বর্গ কিলোমিটার সোয়াচ অফ নো গ্রাউন্ড এর মানে কি বঙ্গোপসাগরের একটি খাদের নাম পাহাড় কোথায় অবস্থিত বান্দরবান জয়ন্তিকা পাহাড় কোথায় অবস্থিত সিলেট কুতুবদিয়া কুঞ্জালে অবস্থিত কক্সবাজার কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকার নাম কি বেঙ্গি ভ্যালি সেন্টমার্টিন দ্বীপের আরেকটি স্থানীয় নাম কি নারিকেল জিঞ্জিরা হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত কক্সবাজার বাংলাদেশের সর্বোচ্চ চূড়া কোনটি তাজিংডং বা বিজয় চলনবিল কোথায় অবস্থিত পাবনা ও নাটোর মনপুরা দ্বীপ কোন জেলার অন্তর্গত ভোলা বাংলাদেশের কোন পাহাড়ে প্রচুর বাস ও বেদ জন্মে চট্টগ্রাম পাহাড়ে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেখা যায় কাঞ্চনজঙ্ঘা বাংলাদেশে বিহঙ্গ দ্বীপ কোথায় অবস্থিত পাথরঘাটা বরগুনা বাংলাদেশের কোন দ্বীপে বাতিগড় আছে কুতুবদিয়া চর নিম্নে কোনটির নাম নিঝুম দ্বীপ রাসমেলার জন্য বিখ্যাত দুবলার চর বাংলাদেশে পশ্চিমা বাহিনীর নদী বলা হয় কোন বিলকে আবির দক্ষিণ তালপট্টি দ্বীপ নিম্নের কোন জেলায় অবস্থিত সাতক্ষীরা টাইগার পয়েন্ট কোথায় অবস্থিত সুন্দরবন হাইল হাওয়ার কোন জেলায় অবস্থিত মৌলভীবাজার বাংলাদেশের কোন নদীর মোহনায় নিজুম অবস্থিত মেঘনা ওয়ার ইজ দ্য ডুলা হাজরা সাফারি পার্ক লোকেটেড কক্সবাজার